এখন একটা দারুল একটা কথা শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাজাহতে আছে, মানাত হাইজাতান আও ইমরাতান পি দুবুরিয়াও আও কাইনান ফাকাত কাফরা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত শুনে রাখো, তিনটা কাম খবরদার কইরো না, যদি তুমি করো আমার প্রতি যে কুরআন নাযিল হয়েছে এই কুরআনকে তুমি অস্বীকার করলাও, বলবো এক নম্বর মানাতে হাইজাতান আও ইমরাতান আও দুবিরা কাইন ফাকাত কাফরা বিমা উনজালা মুহাম্মদ। যে লোকটা হায়েজ বা নিফাস বা ঋতু হয়েছে মাসিক হয়েছে এই স্ত্রীর সাথে যে সহবাস করুমিন, আমার উম্মত এই কাম যদি করো আমি আমার প্রতি যে কুরআন নাযিল হয়েছে এই কুরআনকে তুমি অস্বীকার করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি গণক বা ঠাকুরের কাছে যায় যে আমার হাতে বা কপালে কি আছে ইউ মাস্ট বি সেইড, তুমি অবশ্যই বলবে আমার সামনেই 500-1000 টাকা দিয়ে দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলছেন, কেউ যদি গণক ঠাকুরের কাছে যায় কিছু যদি জিজ্ঞাসা করে বিশ্বাস করুক না করুক এটা পরের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন তার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেন, মানাত হাইজাত আল ইমরাতান ফি দুবুরিয়া আও কাহিনার ফাকাত কাফরা বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি গো কোন পুরুষ বা মহিলা গণক ঠাকুরের কাছে যায় হাত দেখায় কপাল দেখায়, আমার ভাগ্যে কি আছে বলো, বেটা বেটি কয়টা হবে, চাকরি বাকরি কেমন হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, ভবিষ্যৎ জীবন কেমন হবে, আমার আবাদ ফসল কেমন হবে, আমার জীবনের কোয়ালিটি কেমন হবে, আর গণক যা বলে সে যদি বিশ্বাস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রতি যে কুরআন নাযিল হয়েছে এই কুরআনকে সে অস্বীকার করলো। দুইটা গেল, তিন নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানাত এটা ইবনে মাজাহ সহিহ হাদিস, মানাত হাইজাতান আও ইমরাতান ফি দুবুরিয়া আও কাইনান ফাকাত কাফরা বিমা উনজিলা আলা মুহাম্মদ। তিন নম্বর, কেউ যদি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, ভাইজান গো সাবধান সাবধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রতি যে কুরআন নাযিল হয়েছে সে কুরআনকে অস্বীকার করলো, কত বড় মারাত্মক অপরাধ, সাবধান সাবধান, এই তিনটা দোষ থেকে দূরে থাকবেন, নইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এইবার আসেন আরেকটা হাদিস, কোনোদিন শুনছেন কিনা জানি না, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন খাসমুকুম ইয়াউমাল কিয়ামাত, এটা বুখারীতে আছে, আমার উম্মত সালাসাতুন আনা খাসমুকুম ইয়াউমাল কিয়ামাত, রাজুল আতাবি সুম্মা গাদারা রাজুল বাহুর রাফাকা আলা সামানিয়া রাজুল উস্তাদরা জিন ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, হাদিস তারাহুল বুখারী। আমার উম্মত তিনটা লোকের বিরুদ্ধে আল্লাহ নিজেই কিয়ামতের দিন বাদী হবেন, তিনটা লোকের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ পাক নিজেই বাদী হবেন, বুখারীর হাদিস। এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন আনা কাসপুম ইয়াউমাল কিয়ামতে রাজুল আতাবি সুম্মা গাদারা, যে লোকটা করে ফেলল আমার বাড়ির পাশে, আমার সিরাজগঞ্জ আমার বাড়ি জামতল, জামতল আমার বাড়ির পাশে একটা ছেলেকে আজ 17-18 বছর আগে, ছেলেটা ক্লাস 4-এ পড়তো, কানা যে গাপ করলো, আজ 17-18 বছর চলে গেল, ওই ছেলেটাকে বাপ মায় জো পায় নাই। এই যে বগুড়াতে ঘটনা শুনছেন, ক্রাইম পেট্রোল দেখা দুইটা ছেলে, একটা 6-এ পড়ে একটা 8-এ পড়ে, 6-এ পড়ে 8-এ পড়ে দুইটা ছেলে গো, এদের বয়স কত, 6-এ পড়ার ছেলের বয়স না 12 বছর, 8-এ পড়ার ছেলের বয়স না 14 বছর হলো। ও ভাই জান, এই দুই ছেলে অপহরণ করছে একটা মেয়ে 5 বছর বয়স, সব পেপারে দিয়েছে দেখছেন কিনা জানি না, এই বগুড়া গাবতলির ঘটনা, এই অপহরণ করে 3 লাখ টাকা চাইছে, দিতে পারেনি বা দেওয়া হয় নাই, দেরি হয়ে গেছে, ওই মেয়েটার নাকে মুখে টেপ লাগাইছে, পরে কইছে তাড়াতাড়ি করে 50,000 আনো, তাও তাহলে তোমার মেয়েটাকে দিয়ে দিব, কোন জায়গায় জায়গার ঠিকানা দিয়েছে, ওই জায়গায় টাকা নিতে গিয়া ওরা তো আগে গোয়েন্দার সাথে লাইন করছে, গোয়েন্দা ধরে ফেলছে, পরে বলে মেয়ে কোথায়, মেয়ে দে তোকে টাকা দিব, যা দেখে মেয়েটা মারা গেছে, ওই যে নাকি মুখে টেপ লাগাইছে এই মেয়েটা বেঁচে নাই। ধরা পড়ার পরেই ওদেরকে যখন মারধর করে যখন স্বীকারোক্তি নিতে যাই, তখন বলে আমরা ক্রাইম পেট্রোল দেখে এই বুদ্ধি বা পদ্ধতি গ্রহণ করছি। ও ভাইজান, তাহলে বুঝেন ক্রাইম পেট্রোল দেখা সিআইডি এই অনুষ্ঠান দেখা মুসলমানের জন্য একবারে হারাম,
বাচ্চা নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে, যুবক যুবতীরা নষ্ট হয়ে যাবে, তরুণ তরুণী নষ্ট হয়ে যাবে। এটা বন্ধ না করলে বেঈমান কাফেরদের একটা চাল কি করে মুসলমানদের সর্বনাশ করা যায়। বেঈমান কাফেরেরা নেশা পাঠায় দিল বাংলাদেশের মধ্যেই, বিভিন্ন ছিদ্র দিয়া, গর্ত দিয়া, বিভিন্ন জায়গা দিয়া, বর্ডার দিয়া, বিভিন্ন বাহনের মাধ্যম দিয়া, মাঠ নিচে দিয়ে উপর দিয়া, এই সমাজ নৌ হিরোইন ফেন্সিল ইয়া বা গাঁজা পাড়া সহ্য করার মতো না, যা মেনে নেওয়ার মতো না, যে জালেমগুলা এই সর্বনষ্ট করে, যা সহ্য করা কঠিন হয়ে যায়, এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, যাতে আমাদের দেশের মধ্যে ওই হারাম জিনিসটা আর যেন না ঢুকে। ও ভাই জানেরা মা জানেরা খেয়াল করে মন দিয়া শুনুন, আমি কি বলছিলাম একটু খেয়াল করে শুনুন। আমি তো নেতা ফেতা বলি নাই, যারা করবে তারাই সবারই উপযুক্ত বিচার হওয়া উচিত, আমি বললাম তো কথাটা। এইবার আসেন ও ভাইজান গৌ খেয়াল করে মন, যারা ক্যাসিনো জুয়া খেললো অনেক নেতাই তো খেলছে, কেউ পালাইছে কেউ জেলে আছে, ব্যবস্থা তো করছে এই গভর্নমেন্ট, একটু হলে তো করছে। এই মানে আসেন এই ব্যাপারটা আরো বেশি গুরুতর হওয়া উচিত শাস্তি। এই মানুষের মন দিয়া শুনুন, আমরা মুসলমান তিনটা লোকের বিরুদ্ধে আল্লাহ কেমতের দিন বাদিয়ে হবে। একটা হলো যে লোকটা আল্লাহর বাধ্যতা স্বীকার করে পরে পরে বিশ্বাসঘাত করে করে, যে লোকটা পরের ছেলে বা মেয়ে অপহরণ করে চুরি করে বিক্রি করে তার টাকা বা মূল্য ভোগ করে, এই লোকটার বিরুদ্ধে আল্লাহ কেমতের দিন ডাইরেক্ট নিজেই বাদিয়ে হবেন। তিন নাম্বার যে লোকটা একটা কামলা একটা লেবার কাজে খাটায়, ঘুরাইতে ঘুরাইতে পরে আর টাকা দেয় না, আজ না কাল কাল না পরশু, এই হাটে না ওই হাটে, এই সকালে না ওই সকালে, বলতে বলতে এই টাকাটা আর দেয় না, অথচ তার পুরো পারিশ্রম শ্রম তার বাড়িতে কাজে খাটাইছে, জমিতে খেতে বা ইন্ডাস্ট্রিতে খাটাইছে, পারিশ্রমিক দিবে না। আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কিয়ামতের দিন মহান আল্লাহ এই লোকটার বিরুদ্ধে আল্লাহ নিজেই বাদী হবেন। শব্দ এই তিনটাতে দূরে থাকতে হবে, নরে রে হাই নাই। এইবার আসেন আর একটা কথা বলি গো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা লোক ডাইরেক্ট জাহান্নামি, আলা উখবিরুকুম বিহালিন নার উল্লু তুলেন জাওয়াজিন মুস্তাকবিরিন, হাদিসটা রাও বুখারী। তিনটা লোক পরকালে পুরুষ মহিলা যেই হোক তিনটা লোক ডাইরেক্ট জাহান্নামে যাবে, এটা বুখারীর হাদিস। আরো হুজুর আছে জিজ্ঞাসা করিলেন আলাউ খবিরুকুম বিহালিন নার কুল্লু তুলেন জাওয়াজিন মুস্তাকবিরিন, আমার উম্মত তিনটা লোক জাহান্নামী, তিনটা লোক ডাইরেক্ট জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নবী কি বলে দিব না রে, কোন তিনজন ডাইরেক্ট জাহান্নামে যাবে? সাহাবারা বলেন হুজুর বলেন বলেন, এক নম্বর ওই লোকটা যার ব্যবহার খারাপ, ব্যবহার খারাপ বুঝেন না, ছোটা ছোটো কথা বলে, মেজাজে কথা বলে, দেমাকে কথা বলে, মানুষ যদি কয় এ চাষা এখন জয়পুরহাটে গেলে ট্রেন পাবো, এ মিয়া তুমি ট্রেন পাবো না, আমি কি জানি, যা বুঝতে হবে যে সামারের বেটা, বুঝতে হবে সামারের বেটা। আর কি বলবে, বাবা আমি তো জানি না, হাসি মুখে কথা বললো, বলে বলো বাবা আমি তো জানি না কখন ট্রেনটা পাওয়া যায়, তুমি যাও দেখো না, খোঁজ দাও, আমি তো স্টেশনে যাই না, কি আমি এই ব্যাপারে আমার জানা নাই, আস্তে নম্র করে বলে ফেললো, বাবা আমি উজু করবো না পড়বো জায়গা কথা, এই মিয়া তুমি উজু করি না পড়ি নাকি লিবা, আমার বাপের কি যা। আর আচ্ছা আসেন আসেন মসজিদ দেখাই দিই, আচ্ছা এখানে দাঁড়ান আমি পানি এনে দিচ্ছি, কি দাঁড়ান আমি যাই নামাজ এনে দিচ্ছি, নামাজ পড়েন, যতক্ষণ না পড়বেন আমি এখান থেকে সরবো না, আল্লাহপুর থেকে সব দেখবে কি করছে আমার মান্দা। যেমন একটা হাদিস আছে শুনছেন কিনা, ভাইয়া কুলুল আজ্জাওয়াজ আল্লাহ উনজুরি লাভদি হা যাই ওয়াজ জেনি ওয়াই ওকে মুসালাত ওই হফ ওমিন নেকাত গাপার তুই লাভদি ওয়াদ খালা কুল জানলাম। একটা লোক মাঠের মধ্যে ছাগল চড়াই, মেষ চড়াই, দুম্বা চড়াই, মরুভূমির মধ্যে চড়াইতেছেই আল্লাহ পাকের নবী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চড়াইতে 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 চড়াইতেই নামাজের টাইম হয়ে গেছে, ওই মরুভূমির মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। এই হাদিসটা সহি হাদিস বলছি, জাল না সহিব না বানাই নি না, ভাইয়া কুলুলা যাও জাল্লা অঞ্জুর এলা লাভ দি হা যাই ওয়াজ জেনিও কি মুসালাতা ওয়াই ও খপ ও মিন্নিকাত গাপর তুলে আপনি আত খালা খুল জানলাম। আমার উম্মত শুনো,
আল্লাহ পাক ইজ্জতের কসম করে বলছে ও বান্দা শুন আমার ইজ্জতের কসম আল্লাহ পাক ফেরেশতার কাছে বলছে ও ফেরেশতারাম আমার ইজ্জতের কসম দেখো আমার বান্দা ছাগল মেষ দুম্বা চড়াইতে 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 নামাজের টাইম হয়ে গেছে দেখো মরুভূমিতে আযান দেয় ও বান্দা রে শুনে রাখো ফায়া কুল্লা জাল্লা উনজুর ইলা লাব্দি হাযা ইয়াযিনু ওয়া ইয়াকিমুস সালাত খালি আযানই দেয় না আমার বান্দা নামাজটাও আদায় করে ও বান্দার হাজাই ওয়াজুর ইয়াকিমুস সালাত ইয়া খাফু মিন্নি আমার বান্দা দিলে মনে অন্তরে আমাকে ভয় করে ও ফেরেশতা রে সাক্ষী থাকো কাদ গাফার তুলহম ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি মহান আল্লাহ আমার ওই বান্দাটা মাফ করে দিলাম রে মরুভূমিতে মানুষ নাই জন নাই লোক নাই একাই আযান দিয়েছে রে একাই নামাজ কায়েম করলো একাই আমার ইবাদত করলো আমার অন্ত আমার ভয় অন্তরে রাখছে কাদ গাফার তুলহম ও ফেরেশতা আমার ইমামাজি বান্দাকে আমি মরুভূমিতে যে নামাজ পড়লো আযান দিয়া আমি ওকে মাফ করে দিলাম সাক্ষী থেকে যাও আমি আল্লাহকে জান্নাত দিব এটাও তোদের জানাইয়া দিলাম আল্লাহ পারে না পারে না আল্লাহ আকবার আর আমরা বাড়িতে বসে থেকে বিড়ি খায় নামাজ পড়ে না টিভি দেখে নামাজ পড়ে না গল্প করে নামাজ পড়ে না আর এই যে ক্রিকেট খেলা দেখে নামাজ পড়ে না আমার দেশে ক্রিকেট প্লেয়ারের নাম হচ্ছে টাইগার টাইগার আমার ওখানে সিরাজগঞ্জে কতগুলো যুবক ছেলে দল বেঁধে দিয়েছে মিটিং করছে আমরা কি হয়েছে এখানে কি এত দরবার কয়ে চাষা তুমি বুড়া মানুষ বুঝবো না যাও আরে ব্যাকাল আমি কি পাগল বুঝবো না কি হয়েছে কইলে কি হয় কয়ে চাষা আমার টাইগাররা টি টোয়েন্টি খেলাতে তিনবার জিতছে হারছে তো হারছে শেষে যে হারছে ব্রয়লার মুরগির মতো হারছে একটা তো জিতে নাই ওই খেলা আমি দেখি না সময় নষ্ট করার টাইম নেই আমার ছয় ঘন্টা সাত ঘন্টা খাইটা দিয়ে পিটা আরেকজন ধরে আপনি আউট হয়ে যায় বালটি খুলে আর খাইটা বগলে নিয়ে পালায় ওর দেখার টাইম নেই আমার আমার খুব কষ্ট লাগে এ খেলা কী কী দেখে মানুষ ঘন্টা পর ঘন্টা আমি বললাম বয়লার মুরগি বালা এলাকায় টাইগার আর টাইগার আর টাইগার লাই ওরা বয়লার মুরগি তিনটা হাঁটছে শেষে হাঁটছে একবারে একবারে সর্বনাশ হারাম আমি বললাম তাহলে এ মানুষের যে টাইগার বালাইলা আর টাইগার হলো জানোয়ার তো মানুষ নাম ভাল লাগলো না মানুষকে জানোয়ার বানাইলা আল্লাহ যদি কেমতে ধরে জব দেওয়ার কোনো উপায় নাই ও ভাইজান এটার ওয়াজ ছিল মেলাক্ষণ অতক্ষণ আর বলতে চাই না আল্লাহ মানুষের সম্মান কত দিয়েছে মানুষের ইজ্জত আল্লাহ কত দিয়েছে মানুষকে আল্লাহ কত ভালোবাসছে মানুষের জন্য আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন মানুষের জন্য আল্লাহ টর্চ লাইট সৃষ্টি করছেন মানুষের জন্য আল্লাহ বহু নিয়ামত দিয়েছেন এই মানুষকে টাইগার বানাইলেন টাইগার মানে জানোয়ার জানোয়ার শুয়োর খায় বানর খায় সাপ খায় ব্যাং খায় জানোয়ার তো জঙ্গলে থাকে জানোয়ার তো মরা তাজা সবই খায় জানোয়ার তো কি বলে হিংস্র প্রাণী হইয়া থাকে মানুষ তো তা না মানুষের নাম টাইগার রাখা মোটেই জায়েজ না হাদিস কোরআনের দিকে আর গেলাম না মেলা কথা।